হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 7 লেসন 3 রিভার জিপসিস ইন বাংলাদেশ 1, বাংলাদেশের নদী যাযাবর অথবা বেদে 1। এতে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট ইউ সি। ছবিগুলোর দিকে তাকাও এবং তোমার সহপাঠীর সাথে আলোচনা করো যা তুমি দেখো। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। পাঠ্যাংশটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই নঙ্গের আনসারটি হচ্ছে এ পেয়ার ডিসকাশন ইজ গিভেন বিলো। একটি যৌথ আলোচনা নিচে দেওয়া হলো। মাই সেলফ, হোয়াট ডু ইউ সি ইন দ্য ফার্স্ট পিকচার। প্রথম ছবিতে তুমি কি দেখছ? মাই পার্টনার, আই সি সাম বোটস অ্যান্ড সাম পিপল অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার অ্যান্ড আই থিঙ্ক দোজ পিপল আর দ্য রিভার জিপসিস। নদীর তীরে আমি কিছু নৌকা এবং লোক দেখছি এবং আমার মনে হয় তারা নদী যাযাবর বা বেদে। মাই সেলফ, হোয়াট ডু ইউ সি ইন দ্য সেকেন্ড পিকচার। দ্বিতীয় ছবিতে তুমি কি দেখছ? মাই পার্টনার, ইন দ্য সেকেন্ড পিকচার আই সি সাম টারপুলিন টেন্টস ইন আ ফিল্ড হোয়ার সাম পিপল আর লিভিং। দ্বিতীয় ছবিতে আমি কিছু ত্রিপুলের তাঁবু দেখি যেখানে কিছু লোক বাস করছে। দোজ পিপল আর নোন অ্যাজ বেদে অর রিভার জিপসিস। এরা বেদে কিংবা নদী যাযাবর হিসেবে পরিচিত। কুয়েশ্চেন্স নাম্বার ওয়ানে বলা আছে হু আর রিভার জিপসিস, বেদিয়ে কারা বা কারা নদীর যাযাবর। নাম্বার ওয়ানের আনসারে বলা আছে রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ ইন বাংলাদেশ। নদী যাযাবর বা বেদিয়ারা হলো বাংলাদেশের একটি নৃতান্ত্রিক গোষ্ঠী। দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল, তার স্থানীয় লোকদের কাছে বেদে হিসেবে পরিচিত। নাম্বার টুতে বলা আছে হাউ ডো দে লিভ, তারা কিভাবে বাস করে। নাম্বার টুর আনসারটি হচ্ছে দে লিভ আর নোমেডিক লাইফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে যাযাবর জীবনযাপন করে। দোজ পিপল রোম অ্যাক্রস আওয়ার রিভার্স অ্যান্ড ওয়াটার্স ফ্রম মে টু ডিসেম্বর ইন স্মল কান্ট্রি বোটস, এরা ছোট দেশীয় নৌকায় করে মে থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের নদ নদী ও জলাশয়ে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায়। দেজ বোটস আর দেয়ার হাউজেস, নৌকাগুলোই তাদের বাড়িঘর। অ্যান্ড ইন উইন্টার দে রিটার্ন টু দ্য মেইনল্যান্ড অ্যান্ড লিভ ইন মেক শিফট টারপুলিন টেন্টস অন ওপেন রিভার ব্যাঙ্কস, আর শীতকালে তারা মূল ভূমিতে ফিরে আসে এবং উন্মুক্ত নদীর তীরে ত্রিপুলের তরি তাঁবুতে বাস করে। নাম্বার থ্রিতে বলা আছে হোয়াট ডো রিভার জিপসিস ডো ইন উইন্টার, বেদিয়ারা বা নদী যাযাবরেরা শীতকালে কি করে। নাম্বার থ্রি আনসারটি হচ্ছে ইন উইন্টার রিভার জিপসিস রিটার্ন টু দ্য মেইনল্যান্ড অ্যান্ড লিভ ইন মেক শিফট টারপুলিন টেন্টস অন ওপেন রিভার ব্যাঙ্কস, শীতকালের নদী যাযাবরেরা বা বেদিয়ারা মূল ভূমিতে ফিরে আসে এবং উন্মুক্ত নদীর তীরে ত্রিপুলের তরি তাঁবুতে বাস করে। নাম্বার ফোরে বলা আছে হোয়াট ডো রিভার জিপসি মেন ডো ফর আ লিভিং, পুরুষ নদী যাযাবর বা পুরুষ বেদিয়ারা জীবিকা অর্জনের জন্য কি করে। নাম্বার ফোরের আনসারটি হচ্ছে দ্য রিভার জিপসি মেন ক্যাচ স্ন্যাক্স অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্ন্যাক চার্মিং অ্যান্ড সেল হার্বাল কিউরস ফর আ লিভিং, পুরুষ নদী যাযাবরেরা বা পুরুষ বেদিয়ারা জীবিকা অর্জনের জন্য সাপ ধরে এবং লোকজনকে সাপের খেলা দেখিয়ে আনন্দ দেয় ও ভেষজ ঔষধ বিক্রি করে। নাম্বার ফাইভে বলা আছে হোয়াট ডো রিভার জিপসি উমেন ডো ফর আ লিভিং, নদী যাযাবর মহিলারা বা বেদিয়া মহিলারা জীবিকা নির্বাহের জন্য বা জীবিকা অর্জনের জন্য কি করে। নাম্বার ফাইভের আনসারটি হচ্ছে দ্য রিভার জিপসি উমেন গো ফ্রম ডোর টু ডোর টু সেল ব্যাঙ্গেলস কসমেটিক্স অ্যান্ড আদার থিংস ফর আ লিভিং, নদী যাযাবর মহিলারা অথবা বেদিয়া মহিলারা জীবিকা অর্জনের জন্য বাড়ি বাড়ি গিয়ে বালা প্রসাধনী এবং অন্যান্য জিনিস বিক্রি করে। দে অলসো ট্রাই টু হেল্প পেইন্টস অফ ওল্ড পিপল অফেন দে সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি, তারা প্রায়ই বৃদ্ধ লোকদের শরীর থেকে রক্ত চুষে বের করার মাধ্যমে তাদের ব্যথা নিরাময় করতেও চেষ্টা করে। বিতে বলা আছে ডিসকাস উইথ ইয়োর পার্টনার অ্যান্ড সার্কেল দ্য রাইট আনসার, তোমার সহপাঠীর সাথে আলোচনা করো এবং সঠিক উত্তরটি গোলচিহ্ন দাও। বি নঙ্গের আনসারটি হচ্ছে মাই সেলফ, ক্যান ইউ গিভ আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ফ্রেন্ড, তুমি কি নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে পারো বন্ধু। মাই পার্টনার, ইয়েস আই ক্যান গিভ আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হ্যাঁ আমি নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। দে আর গিভেন বিলো, সেগুলো নিচে দেওয়া হলো। নাম্বার ওয়ানে বলা আছে দ্য টার্ম এথনিক ইজ কানেক্টেড টু পিপল, এথনিক শব্দটির সাথে সংযুক্ত হচ্ছে পিপল লোকজন, মানে এথনিক বলতে এখানে লোকজনকে বোঝানো হয়েছে। নাম্বার টুতে বলা আছে রিভার জিপসিস রোম অ্যারাউন্ড অন দেয়ার বোটস অ্যাবাউট ড্যাশ মান্থস আ ইয়ার, নদী যাযাবরেরা বছরে প্রায় ড্যাশ মাস তাদের নৌকায় করে লক্ষ্যহীনভাবে এদিক সেদিক ঘোরাঘুরি করে, এর আনসারটি হবে এইট মান্থস আট মাস। নাম্বার থ্রিতে বলা আছে রিভার জিপসিস লিভ ইন টেন্টস ইন, নদী যাযাবরেরা ঢ্যাসে তাঁবুতে থাকে, উইন্টার শীতের সময় তারা তাঁবুতে থাকে।
নাম্বার ফোরে বলা আছে দ্য টার্ম নোমিডিক রেফার্স টু আ পার্সন হু, যাযাবর শব্দটি দিয়ে একজন লোককে বোঝায় যে, এর আনসারটি হচ্ছে ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, যিনি বা যে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে তাকেই নোমিডিক বা যাযাবর বলা হয়। সিতে বলা আছে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড ফিল ইন দ্য ফলোয়িং গ্যাপস উইথ রাইট ওয়ার্ডস, শিক্ষকের কাছ থেকে অথবা সিডি মনোযোগ সহকারে শোনো এবং সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। নাম্বার ওয়ানে বলা আছে দ্য রিভার জিপসিস আর অ্যামাং দ্য ন্যাশনস এথনিক গ্রুপস, এই শূন্যস্থান হবে এথনিক গ্রুপস। নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে আছে নদীর যাযাবর জাতি। নাম্বার টুতে বলা আছে আ 2007 রিপোর্ট সেইড 54% লিভ বিলো দ্য পোভার্টি লাইন, 2007 সালের একটি রিপোর্টে বলা হয়েছিল শতকরা 54% লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। নাম্বার থ্রিতে বলা আছে অনলি 2% অব জিপসি চিলড্রেন আর গিভেন প্রাইমারি স্কুল এডুকেশন, মাত্র 2% যাযাবর শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়। নাম্বার ফোরে বলা আছে মোস্ট জিপসি চিলড্রেন ট্রাভেল উইথ দেয়ার প্যারেন্টস ফর অ্যান অ্যাপ্রক্সিমেটলি 8 months অফ দ্য ইয়ার, অধিকাংশ যাযাবর ছেলেমেয়েরা তাদের বাবা মার সাথে বছরের 8 মাস ঘুরে বেড়ায়। নাম্বার ফাইভে বলা আছে সো দে ইন্ড আপ ইন আ সাইকেল অফ ওয়াটার্স, সুতরাং তারা জলের মধ্যেই শেষ হয়ে যায়। ইতে বলা আছে সাপোজ ইউ ওয়ার উইথ সোহান, মনে করো তুমি সোহানের সাথে ছিলে। আস্ক দ্য বেদে ওম্যান সাম মোর কোয়েশ্চেন্স দ্যাট ইউ উড লাইক টু, বেদে মহিলাকে আরও কিছু প্রশ্ন করো যা তুমি পছন্দ করো। ফর এক্সাম্পল ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন্স টু নো অ্যাবাউট হার ফ্যামিলি মেম্বার্স, দেয়ার নেমস, এজ, ওয়ার্ক, দেয়ার পাস্ট লিভিং প্লেসেস, ফিউচার প্ল্যানস, ফুড হ্যাবিট এটসেট্রা, উদাহরণস্বরূপ তার পরিবারের সদস্য, তাদের নাম, বয়স, কাজ, তাদের অতীত বাসস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা, খাদ্যাভাস ইত্যাদি প্রশ্ন করতে পারো। এর আনসারটি হচ্ছে আই অ্যাম ইমরান, আমি ইমরান, আই ওয়াজ উইথ সোহান, আমি সোহানের সাথে ছিলাম। আই আস্ক সাম মোর কোয়েশ্চেন্স টু দ্য বেদে উম্যান, আমি বেদে মহিলাকে আরও কিছু প্রশ্ন করেছিলাম। দে আর গিভেন বিলো, সেগুলো নিচে দেওয়া হলো। মাই সেলফ হাউ ম্যানি মেম্বার্স হ্যাভ ইয়োর ফ্যামিলি কনসিস্টেড, আপনার পরিবারের সদস্য সংখ্যা কত। ওম্যান মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স, আমার পরিবারের সদস্য সংখ্যা 5 জন। মাই সেলফ হোয়াট আর দেয়ার নেমস, তাদের নাম কী কী। ওম্যান মাই হাজব্যান্ডস নেম ইজ রতন, 2 সন্স নেমস আর বরুণ অ্যান্ড কিরণ, অ্যান্ড 1 ডটার্স নেম ইজ সুবর্ণা, আমার স্বামীর নাম রতন, 2 ছেলের নাম বরুণ এবং কিরণ, আর 1 মেয়ের নাম সুবর্ণা। মাই সেলফ হাউ আর দেয়ার এজেস, তাদের বয়স কত। ওম্যান মাই হাজব্যান্ডস এজ ইজ 45, মাই সান বরুণ ইজ 8 অ্যান্ড কিরণ ইজ 5 অ্যান্ড মাই ডটার সুবর্ণা ইজ 3, আমার স্বামীর বয়স 45, আমার ছেলে বরুণের বয়স 8 এবং কিরণের বয়স 5 বছর, আর আমার মেয়ে সুবর্ণার বয়স 3 বছর। মাই সেলফ হোয়াট ডো দে ডো, তারা কী করে। ওম্যান মাই হাজব্যান্ড ইজ আ স্ন্যাক চার্মার, আমার স্বামী একজন সাপুরে, হি ক্যাসেস স্ন্যাক্স অ্যান্ড এন্টারটেইনস পিপল উইথ স্ন্যাক চার্মিং অ্যান্ড সেলস হার্বাল মেডিসিন, সে সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে লোকজনকে আনন্দ দেয় এবং ভেষজ ঔষধ বিক্রি করে। অ্যান্ড মাই 2 সন্স অ্যান্ড 1 ডটার ডো নাথিং, আর আমার 2 ছেলে এবং 1 মেয়ে কিছুই করে না। মাই সেলফ হোয়াট আর ইয়োর পাস্ট লিভিং প্লেসেস, আপনাদের আগের থাকার জায়গাগুলো কোথায়। ওম্যান আওয়ার পাস্ট লিভিং প্লেসেস আর ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, বরিশাল, পিরোজপুর, চাঁদপুর এটসেট্রা, আমাদের আগের বাসস্থানগুলো হলো ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, বরিশাল, পিরোজপুর, চাঁদপুর ইত্যাদি। মাই সেলফ হোয়াট আর ইয়োর ফিউচার প্ল্যানস, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী কী। উইমেন ইফ ইট রেইনস উই উইল গো টু রিভার্স অ্যাগেইন নেক্সট মান্থ অ্যান্ড উইল ক্যাচ ফিশেস, যদি বৃষ্টি হয় তবে আগামী মাসে আমরা নদীতে ফিরে যাব এবং মাছ ধরব। মাই সেলফ হোয়াট আর ইয়োর ফুড হ্যাবিটস, আপনাদের খাদ্যাভাস কী রকম। উইমেন উই ইউজুয়ালি ইট রাইস, ফিশ, শুটকি অ্যান্ড ভেজিটেবলস, আমরা সাধারণত ভাত, মাছ, শুটকি এবং শাকসবজি খাই। বিসাইডস উই ইট স্নেইলস অ্যান্ড ব্যাটেল লিপস, এছাড়া আমরা শামুক ও পান খাই। উই ইউজুয়ালি ইট 2 টাইমস ইন আ ডে, আমরা দিনে সাধারণত 2 বার খাবার খাই। এফে বলা আছে হ্যাভ ইউ ইভার সিন অ্যানি জিপসিস অর বেদে অর স্ন্যাক চার্মার্স অর অ্যানি পার্সন সেলিং থিংস ফ্রম ডোর টু ডোর ইন ইয়োর এরিয়া, তুমি কি কোনো যাযাবর অথবা বেদে অথবা সাপুরেকে কিংবা কোনো লোককে তোমার এলাকায় বাড়ি বাড়ি জিনিস বিক্রি করতে দেখেছ। রাইট ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট অ্যানি ওয়ান অফ দেম, তাদের যে কোনো একজন সম্পর্কে তোমার অভিজ্ঞতা লেখো। এর আনসারটি হচ্ছে ইয়েস আই স আ স্ন্যাক চার্মার ইন মাই এরিয়া আ ফিউ মান্থস এগো, হ্যাঁ কয়েক মাস আগে আমার এলাকায় আমি একজন সাপুরেকে দেখেছি।
হি ওয়াজ ক্যারিং সাম উডেন বক্সেস, সে কিছু কাঠের বাক্স বহন করছিল। ওয়ান বক্স ওয়াজ বিগ অ্যান্ড আদার ওয়ার স্মল, একটি বাক্স ছিল বড় এবং অন্যগুলো ছিল ছোট। ইন অ্যান ওপেন ফিল্ড হোয়েন হি স্টার্টেড প্লেয়িং অন হিজ ফ্লুয়েট, পিপল অফ অল এজেস সারাউন্ডেড হিম, একটি খোলা মাঠে যখন সে তার বাঁশি বাজানো শুরু করল, সব বয়সী লোকেরা তাকে ঘিরে ফেলল। হি ওপেন্ড দ্য বক্সেস ওয়ান আফটার অ্যানাদার অ্যান্ড এন্টারটেইন্ড পিপল শোয়িং স্ন্যাক ড্যান্সিং, সে একের পর এক বাক্স খুলল এবং সাপের খেলা দেখিয়ে লোকদের আনন্দ দিল। উই গ্যাভ হিম সাম মানি, আমরা তাকে কিছু টাকা দিলাম। আফটার স্ন্যাক চার্মিং হি সল্ট সাম হার্বাল মেডিসিন, সাপের খেলা দেখানোর পর সে কিছু ভেষজ ওষুধ বিক্রি করল। দেন হি লেফট দ্য প্লেস, তারপর সে চলে গেল। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।